আজকে আমি তোমাদের বিবি কুণ্ডু টেস্ট বোর্ড থেকে সলভ করাবো। তোমরা একটা কাজ করবে, 2019-20 বিবি কুণ্ডু যে টেস্ট বোর্ডটা আছে পুরনো বই খাতার দোকান থেকে কিনে নেবে, বা যদি কোনো 12-এর স্টুডেন্ট জানা থাকে তাদের কাছে কালেকশন করবে। বিবি কুণ্ডু টেস্ট বোর্ড 2019-20, যে যে চ্যাপ্টারগুলো শিখেছো তোমরা অ্যাকচুয়ালি সেগুলোই আমি এখান থেকে করতে থাকবো, নাহলে অ্যাকচুয়ালি দীর্ঘদিন যদি ওল্ডগুলো না করে তোমরা ভুলে যাবে। দেখো, ফার্স্ট প্রবলেম আছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। তোমরা পিয়ের অ্যাপ্রোপ্রিয়েশন একটা ছক কাটবে, দেখো কি বলছে। এবিসি স্টার্টেড আ পার্টনারশিপ বিজনেস অন 1 জানুয়ারি 2019 উইথ ₹80,000, 1 লাখ অ্যান্ড ₹1,20,000 রেসপেক্টিভলি, সাবজেক্ট টু দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশনস। ইন্টারেস্ট ইজ পেবল অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। ক্যাপিটালের উপরে 5% ইন্টারেস্ট দেওয়া হবে। ইন্টারেস্ট অন ড্রয়িংস প্রোভাইডেড অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম। ইন্টারেস্ট অন ড্রয়িংসটা হবে 8%। BNC to get monthly salary, BRC monthly salary পাবে। A is to entitle to a commission of 8% on net profit after charging such commission. নেট প্রফিটের উপর 8% কমিশন হবে চার্জ করার পর, কমিশন চার্জ করার পর। 20% অফ দ্য ডিস্ট্রিবিউটর প্রফিট ইজ টু বি ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড। ডিস্ট্রিবিউটর প্রফিটের 20% রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে। অন 31st December 2019 the profit and loss account of the firm disclose a net profit. Net profit দেওয়া আছে 86,400, drawings আছে 8,000, 7,000, 10,000। prepare profit and loss appropriation account। তাহলে profit and loss appropriation account create করার সময় কি না, প্রথমেই profit and loss appropriation account create দিকে লিখতে হবে by profit and loss account বা by net profit। by profit and loss অ্যাকাউন্ট নেট প্রফিট 86,400। এরপর অ্যাডজাস্টমেন্ট নম্বর 1, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5%। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট দিকে 2, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ABC ক্যাপিটাল ছিল কত কত, 80,000, 1 লাখ, 1,20,000, 80,000, 1 লাখ, 1,20,000 ইন্টু 5%।
রোমান টু কি বলছে, না ইন্টারেস্ট অন ড্রয়িংস শুড বি 8% পার অ্যানাম। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস পিএল অপারেশনের ক্রেডিট থেকে বাই, ইন্টারেস্ট অন ড্রয়িংস এ বি সি, এ ড্রয়িংস আছে কত 8000 ইন্টু 8%। ড্রয়িংসের দেখো টাইম বলা নেই, টাইম বলা না থাকলে তো ধরতে হয় কি মিডিল অফ দ্য ইয়ার, তার মানে 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তাহলে ইন্টু 6/12 বিএ ড্রয়িংস 7000 ইন্টু 8% ইন্টু 6/12, সিএ ড্রয়িংস 10000 ইন্টু 8% ইন্টু 6/12। থ্রি টোয়েন্টি, টু এইটি আর 400, টোটাল 1000। সি আছে কি না, বি আর বি অ্যান্ড সি আর টু গেট মান্থলি স্যালারি অফ 750 অ্যান্ড 1000 রেসপেক্টিভলি। তাহলে টু পার্টনার স্যালারি, বি সি 750 × 12 আর 1000 × 12 9000, 12000, 21000 বাইরে চলে যাচ্ছে। নেক্সট দেখো রোমান ফোর কি বলছে, আ কমিশন টু এন্টাইটেল এ ইজ টু এন্টাইটেল আ কমিশন অফ 8% অন দ্য নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। 8% কমিশন হচ্ছে টু কমিশন এ কে দেওয়া হচ্ছে, তাহলে নেট প্রফিট কত 8000 86400 ইন্টু 8/108। অ্যাকচুয়ালি কী আছে না, আফটার চার্জিং সার্চ কমিশন যেহেতু আছে তাহলে 108 হয়ে যাবে। নেক্সট 20% অফ দ্য ডিস্ট্রিবিউটেবল ইস প্রফিট ইজ টু বি ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড। যার ডিস্ট্রিবিউটেবল প্রফিট হবে তার 20% রিজার্ভ ফান্ডে পাঠাতে হবে। তাহলে আমরা ওয়ার্কিংসে ক্যালকুলেশন করব ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ডিস্ট্রিবিউটেবল প্রফিট ইকুয়ালস টু ক্রেডিট সাইড প্লাস করব সব কিছু মাইনাস ডেবিট সাইড 15000 21000 আর 6400। ইকুয়ালস টু 45000। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট হলো কত 45000। তাহলে
এটা 20% প্রফিট ট্রান্সফার হবে রিজার্ভ ফান্ডে। প্রফিট ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড 45,000 ইন্টু 25%, কারণ বলছি কি ডিস্ট্রিবিউটেবল প্রফিটের 20% ইকুয়ালস টু 9,000। তাহলে পিএল অ্যাপ্রোভিশনের ডেবিট দিকে টু রিজার্ভ ফান্ড, নেক্সট নিট ডিস্ট্রিবিউটেবল প্রফিট, -9,000 ইকুয়ালস টু 36,000। এবার দেখো প্রফিট শেয়ারিং রেশিও কি আছে, এখানে প্রফিট শেয়ারিং রেশিও সম্পর্কে কিছুই বলা নেই। তাহলে প্রফিট শেয়ারিং রেশিও না বলে দেওয়া থাকলে আমরা কি জানি, পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী ইকুয়ালি ভাগ করে দেওয়া উচিত, অর্থাৎ প্রত্যেকে সমান ভাগে প্রফিট পাবে। তাহলে তোমাকে এ বি সি প্রত্যেকের আলাদা করে দেখাতে হবে না, একবারে লিখে দিলে হয়ে যাবে, শেয়ার অফ ইচ পার্টনার ইকুয়ালস টু 36,000 / 3 সমান সমান রুপিস 12,000। তাহলে পিএল অ্যাপ্রোভিশনের ডেবিট দিকে টু ডিস্ট্রিবিউটেবল প্রফিট, অর তুমি লিখতে পারো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তুমি টু ডিস্ট্রিবিউটেবল প্রফিটও লিখতে পারো, টু পার্টনার্স ক্যাপিটাল লিখতে পারো, এ বি সি 12,000 12,000 36,000। তাহলে পিএল অ্যাপ্রোভেশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট কপি করবে, যদি ফাস্ট করা হয়ে থাকে ভিডিও পজ করে লিখে নিয়ে নিয়ে করবে। চলো নেক্সট প্রবলেম দেখো, তোমাদের একটা ইস্যু অফ শেয়ার্স থেকে ছোট অঙ্ক থাকবে, সেটা হয়তো ফরফিউচারে জার্নালিটি করতে দিতে পারে, ফরফিউচার ইস্যু জার্নালিটি করতে পারে দিতে পারে, কলস ইন এরিয়ার বা অ্যাডভান্সের জার্নালিটি দিতে পারে। আমাদের এখানে কী বলেছে দেখো, একদম লাস্ট কোয়েশ্চেন, গিভ দ্য জার্নাল এন্ট্রিজ রিগার্ডিং ফরফিউচার অ্যান্ড রি ইস্যু অফ শেয়ার্স, শুধুমাত্র ফরফিউচার আর রি ইস্যুর জার্নাল এন্ট্রিটাই তোমাকে করতে হবে। একটা ছোটো জার্নালের ছক কাটবে যেখানে তিনটে জার্নাল এন্ট্রি হবে।
এক্স লিমিটেড ফরফিটেড 600 শেয়ারস অফ রুপিস 10 ইচ, এক্স লিমিটেড 600টা শেয়ার বাতিল করেছে 10 টাকা দামের ইচ, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অফ 2 পার শেয়ার, যেটা 2 টাকা প্রিমিয়াম ইস্যু হয়েছিল, ফর নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট মানি অফ রুপিস 6 পার শেয়ার, অ্যালটমেন্ট মানি দেয়নি 6 টাকা, যার মধ্যে ইনক্লুডিং প্রিমিয়াম, ওটার মধ্যেই প্রিমিয়াম ছিল, অ্যান্ড ফাইনাল কল অফ রুপিস 4 পার শেয়ার, আর ফাইনাল কল দেয়নি 4 টাকা। তার মানে কি, ও দুটো ইনস্টলমেন্ট দেয়নি, অ্যালটমেন্ট দেয়নি আর ফাইনাল কল। তাহলে অ্যালটমেন্ট আর ফাইনাল কল মিনি হচ্ছে কত, 6 আর 4 10 টাকা, কিন্তু তার মধ্যে মনে রাখতে হবে 2 টাকা প্রিমিয়াম আছে। আউট অফ দিস 200 শেয়ারস ওয়ার রিইস্যুড অ্যাট রুপিস 14 পার শেয়ার, ওখান থেকে 200টা শেয়ারকে রিইস্যু করা হয়েছে 14 টাকা করে। তাহলে ফার্স্ট আমরা শেয়ারগুলোকে ফরফিট করি, তোমরা নিচে ওয়ার্কিংস করতে পারো, আমি এখানেই দেখাচ্ছি। তাহলে কি অ্যাকচুয়ালি কি কলস ইন এরিয়ার কত হচ্ছে, 6 + 4 = ₹10, আমি পার শেয়ার করে নিচ্ছি, তাহলে কালেকশন কত ছিল এক একটা শেয়ারে, তাহলে মোট 10 টাকা দামের শেয়ার যদি 2 টাকা প্রিমিয়াম থাকা হয় 12 টাকা হয়, তাহলে 12 টাকার মধ্যে 10 টাকা দেয়নি, তাহলে দিয়েছে কত, 2 টাকা পার শেয়ার। তাহলে এটা মনে রাখতে হবে, লোকটা দুটো ইনস্টলমেন্ট দেয়নি, অ্যালটমেন্ট 6 টাকা আর ফাইনাল কল 4 টাকা, তাহলে মোট হচ্ছে 10 টাকা, তাহলে 10 টাকা দেয়নি, তো শেয়ারের মোট দাম হচ্ছে কত, 10 + 2 = ₹12, 12 টাকার মধ্যে 10 টাকা দেয়নি, তাহলে অ্যাকচুয়ালি দিয়েছে কত, 2 টাকা। তাহলে জার্নালেন্টি কী হবে, শেয়ার ফরফিট করার জন্য আমরা কি জানি শেয়ার ক্যাপিটাল কমে, তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ₹600 × 10 টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। তাহলে কলস ইন এরিয়ার আমরা করেছি কত, উপরে পার শেয়ার 10 টাকা, তাহলে 600 × 10 টু শেয়ার ফর ফিউচার অ্যাকাউন্ট 600 × 2। এটা নর্মালি জেনারেলি আমরা এই জার্নালেন্টি করে থাকি, বাট খেয়াল রাখতে হবে কি, যদি প্রবলেম আমাদের সিকিউরিটি প্রিমিয়াম থাকে এবং যে ইনস্টলমেন্টের সিকিউরিটি প্রিমিয়াম সেখানে যদি কলসিন এরিয়ার থাকে, তার মানে আমি সিকিউরিটি প্রিমিয়ামের টাকা কালেকশন করতে পারিনি, তাহলে অ্যালটমেন্ট 6 টাকা, অ্যালটমেন্টের মধ্যে 2 টাকা প্রিমিয়াম ছিল আর অ্যালটমেন্টেই কলসিন এরিয়ার হয়েছে, তাহলে যে ইনস্টলমেন্টের সিকিউরিটি প্রিমিয়াম সেই ইনস্টলমেন্টে যদি কলসিন এরিয়ার হয়, তার মানে সিকিউরিটি প্রিমিয়ামের টাকা কালেক্ট করতে পারিনি, আর সিকিউরিটি প্রিমিয়ামের টাকা কালেক্ট করতে পারিনি মানে কি, সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি জার্নালিটি দাঁড়াবে কি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, টু কলসিন এরিয়ার, টু শেয়ার ফরফিচার। বিং 600 শেয়ারস ফরফিটেড ফর নন পেমেন্ট অফ অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার 14 টাকা করে।
তাহলে রিইস্যু করলে জার্নালিটি হয় কি, 10 টাকা দামের শেয়ার 14 টাকা রিইস্যু করছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কারণ টাকা ঢুকছে কোম্পানির ব্যাঙ্কে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। যেহেতু 200টা শেয়ার রিইস্যু করছে, 200 × 14 হবে, এখানে আবার কেউ 600 × 14 করো না, 600টা শেয়ার ফরফিট করেছে ঠিকই, বাট রিইস্যু করলাম কত, 200টা শেয়ার, তাহলে ইকুইটি শেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 200 × 14 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল হবে, একটা শেয়ারের যেহেতু ফেস ভ্যালু 10 টাকা, তার মানে কি ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 টাকা করে গুণ হবে, তাহলে 200 × 10 2000। আচ্ছা নেক্সট, যে 4 টাকা এক্সট্রা নিচ্ছি, তাহলে এক্সট্রা টাকাটা সবসময় কি সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 200 × 2 সরি 200 × 4 4 টাকা এক্সট্রা আছে এখানে। তাহলে কি হলো, 10 টাকা দামের শেয়ার 14 টাকা করে রিইস্যু হচ্ছে, তাহলে বেশি দামে যখনই রিইস্যু হবে সিকিউরিটিজ প্রিমিয়াম, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 200 × 14 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল ফেস ভ্যালু 10 টাকা, তাহলে 200 × 10 আর টু সিকিউরিটিজ প্রিমিয়াম যে 4 টাকা এক্সট্রা নিচ্ছে 200 × 4। ন্যাশন লিখবে যেমন আগে লিখতে, বিইং রিইস্যু অফ 200 ফরফিটেড শেয়ার্স, বিইং রিইস্যু অফ 200 ফরফিটেড শেয়ার্স অফ রুপিস 10 ইচ অ্যাট রুপিস 14 ইচ অ্যাজ পার বোর্ডস রেজুলেশন নাম্বার .. ডেটেড .. এরপর আমাদের কী করতে হবে, রিইস্যু হলে আমাদের চেক করতে হবে রিইস্যু করে কোনো প্রফিট হয়েছে কিনা, যদি প্রফিট হয় আমাদেরকে ট্রান্সফার করতে হবে কোথায়, ক্যাপিটাল হিসাবে। তাহলে রিইস্যু করে প্রফিট বলতে কী বোঝায়, যে ওল্ড শেয়ার হোল্ডারের কাছ থেকে যে টাকাটা কালেক্ট করা ছিল, ওল্ড শেয়ার হোল্ডারের কাছ থেকে যে টাকাটা কালেক্ট করা ছিল সেটা আমাদের লাভ হয়ে যাবে পুরোটাই, যদি না রিইস্যু করার সময় কোনো লস হয়। যদি রিইস্যু করার সময় কোনো লস হয়ে থাকে, তাহলে আগের শেয়ার হোল্ডারের কাছ থেকে যে টাকাটা কালেক্ট করেছিলাম সেখান থেকে মাইনাস করতে হয়। তাহলে আমরা যখন এবার ইস্যু করেছি 10 টাকা দামের শেয়ার 14 টাকা করে রিইস্যু করেছি, তার মানে কি রিইস্যু করার সময় কোনো লস হয়নি, তাহলে আগের শেয়ার হোল্ডারের কাছ থেকে যাই কালেক্ট ছিল সেটা পুরোটাই প্রফিট। তাহলে জার্নাল এন্ট্রি হবে কি, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট 200 × 2 400। তার কারণ দেখো, 12 টাকার শেয়ারে আগের ব্যক্তি কি 2টো ইনস্টলমেন্ট ফেল করেছিল, অ্যালটমেন্ট আর ফাইনাল কল, মানে 12 টাকার মধ্যে 10 টাকা সে দিয়েছিল না, তাহলে দিয়েছিল কত কালেকশন, প্রথমেই ওয়ার্কিংস করেছিলাম 2 টাকা, তাহলে আগের ব্যক্তির কাছ থেকে 2 টাকা কালেকশন ছিল। তাহলে যেহেতু আমি নতুন শেয়ার হোল্ডারকে রিইস্যু করার জন্য কোনো লস খাইনি, তার মানে ওই 2 টাকাই আমার প্রফিট পার শেয়ার। তাহলে এখানে আমি 200 শেয়ার যেহেতু রিইস্যু করেছি 200 শেয়ার্স, সো 200 × 2 করলাম, 600 × 2 নয়। সবসময় মনে রাখবে প্রফিট অন ফরফিটেড শেয়ার্স আমাদের ক্যালকুলেট করতে হয় যতগুলো শেয়ার রিইস্যু করছি তার উপরে। ন্যারেশন লিখবে বিইং প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স, বিইং প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, বিইং প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ার্স ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। চলো ফটাফট কপি করবে।
চলো এবার নেক্সট প্রবলেম। দেখো, পি কিউ অ্যান্ড আর ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 2:3:5। ওরা 2:3:5 প্রফিট ভাগ করে। অন 31 মার্চ 2019 দেয়ার ব্যালেন্স শিট ওয়াজ অ্যাজ ফলোজ। ওদের ব্যালেন্স শিটটা নিচে দেওয়া আছে, তাহলে মনে রাখবে প্রফিট শেয়ারিং রেশিও ওল্ড কি 2:3:5। ব্যালেন্স শিট দেওয়া আছে, ক্রেডিটর্স, ক্যাপিটাল, অ্যাসেট দিকে ব্যাংক, ডেটর্স, প্রভিশন ফর ব্যাড ডেট, স্টক, বিল্ডিং, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অন দ্য অ্যাবভ ডেট আর রিটায়ার্ড, দেখো আর রিটায়ার্ড করেছে ফ্রম দ্য ফার্ম ডিউ টু হিজ ইলনেস অন দ্য ফলোয়িং টার্মস। বলছে অসুস্থ থাকার জন্য আর রিটায়ার করেছে নিম্নলিখিত শর্তে, বিল্ডিং ডেপ্রিসিয়েট হবে 40,000 টাকা, প্রভিশন ফর ডাউটফুল ডেবটস মেনটেন করতে হবে 20%, স্যালারি আউটস্ট্যান্ডিং আছে 5,000, ক্রেডিটর্স আছে 4,000 যেটা কেউ ক্লেম করছে না, আর 72,000 কি আছে গুডউইল আছে, গুডউইলটাকে অ্যাডজাস্ট করতে হবে উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট, দ্যাটস মিন নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি ওপেন, তার মানে আমাদের ওয়ার্কিংস করতে হবে। আর ওয়াজ টু বি পেইড ₹15,000 ইন ক্যাশ থ্রু ব্যাঙ্ক, মানে ব্যাঙ্কের মাধ্যমে, এখানে ক্যাশ বলতে নগদে পেমেন্ট করাকেই ক্যাশ বলে, থ্রু ব্যাঙ্ক বলেছে মানে কি চেক ফেক দিয়ে পেমেন্ট করতে হবে, অ্যান্ড দ্য ব্যালেন্স ওয়াজ টু বি ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট, বাকি টাকাটা লোনে ট্রান্সফার করতে হবে। প্রিপেয়ার রিভলিউশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তোমাদের শুধুমাত্র রিভলিউশন অ্যাকাউন্ট করতে দিয়েছে আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে দিয়েছে। তাহলে প্রথমে বলেছে কি বিল্ডিং ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড, বিল্ডিং ডেপ্রিসিয়েট হবে, তাহলে বিল্ডিং যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে বিল্ডিং সম্পত্তি কমলে ক্রেডিট, তাহলে রিভলিউশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং, তাহলে প্রথমে একটা লেজারের ছক কাটবে রিভলিউশন অ্যাকাউন্ট আর একটা পার্টনার্স ক্যাপিটালের ছক কাটবে। চলো পার্টনার্স ক্যাপিটাল প্রথমে বাই ব্যালেন্স বিডি বা বিএফ, ক্যাপিটাল আছে কত 80,000, 70,000, 60,000, এরপর দেখো আমরা ব্যালেন্স শিটে ক্যাপিটাল লেখার পর দেখি কি ব্যালেন্স শিটে কোনো রিজার্ভ বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট অ্যান্ড লস আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে কী আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তো ব্যালেন্স শিটে অ্যাসেট দিকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকার মানে কি যেটা আনডিস্ট্রিবিউটেড লস, তাহলে এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে সমস্ত পার্টনারদের মধ্যে, তাহলে 10,000 টাকা ডিস্ট্রিবিউট হবে কত, রেশিও ছিল 2:3:5, তাহলে লস যদি ডিস্ট্রিবিউট হয় পার্টনারদের মধ্যে তাহলে পার্টনারদের ক্যাপিটাল কমে, তাহলে পার্টনার্স ক্যাপিটাল ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাহলে পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাহলে ওটাকে যদি আমরা 10,000কে ভাগ করি 2:3:5, তাহলে 2,000, 3,000 আর 5,000। নেক্সট আমরা করবো কি রিভ্যালুয়েশন, তাহলে এ ওয়ান কি বলছে বিল্ডিং ওয়াজ টু বি ডেপ্রিসিয়েটেড, বিল্ডিং ডেপ্রিসিয়েট হবে 40,000, তাহলে বিল্ডিং কমবে, তাহলে বিল্ডিং কমলে কি বিল্ডিং ক্রেডিট আর রিভ্যালুয়েশন ডেবিট, তাহলে জানালে এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং, রিভ্যালুয়েশন ডেবিট হচ্ছে মানে কি রিভ্যালুয়েশনের ডেবিট দিকে টু বিল্ডিং অ্যাকাউন্ট 40,000। রোমান টু, প্রভিশন ফর ডাউটফুল ডেবটস ওয়াজ টু বি মেনটেইনড অ্যাট 20% অন ডেটর্স, প্রভিশন ফর ডাউটফুল ডেবটস ওয়াজ টু বি মেনটেইনড অ্যাট 20% অন ডেটর্স, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেবটস করতে হবে কত 20%, তাহলে আমাদের সবসময় ইনারে ডেটর্স দেখতে হবে, তাহলে 40,000 × 20% ইকুয়ালস টু কত 8,000, দ্যাটস মিন আমার প্রভিশন ফর ব্যাড ডেবটস হবে 8,000, কিন্তু আমার তো অলরেডি 5,000 তৈরি করা আছে, আবার বলছি প্রভিশন ফর ব্যাড ডেবটস করতে বলেছে 20%, তাহলে 40,000 × 20% হচ্ছে 8,000, কিন্তু অলরেডি তো আমার 5,000 তৈরি করা আছে, সুতরাং আমাকে নতুন প্রভিশন তৈরি করতে হবে কত,
8000 माइनस 5000 इक्वल टू 3000 प्रोविशन बाढ़े तेल प्रोविशन फॉर बैड डेब्ट्स लायबिलिटी बाढ़ क्रेडिट रिवल्यूशन अकाउंट डेबिट टू प्रोविशन फॉर बैड डेब्ट्स रिवल्यूशन अकाउंटे डेबिट दिखे टू प्रोविशन फॉर बैड डेब्ट्स रोमन थ्री सैलारी आउटस्टैंडिंग रुपीज 5000 सैलारी आउटस्टैंडिंग आज 5000 टाक जो कि आउटस्टैंडिंग प्रिपेड थे तमान कि रेकर्ड कर नहीं तमान कम आज आउटस्टैंडिंग सैलारी लाइबिलिटी रेकर्ड कर लेड़े तेल आउटस्टैंडिंग सैलारी बढ़े तेल आउटस्टैंडिंग सैलारी लाइबिलिटी बढ़े क्रेडिट तेल जानले कि रिवल्यूशन अकाउंट डेबिट टू आउटस्टैंडिंग सैलारी रिवल्यूशन अकाउंट डेबिट टू आउटस्टैंडिंग सैलारी टू आउटस्टैंडिंग सैलारी अकाउंट 5000 एरपर देखो क्रेडिटर्स रुपीज 4000 विल नॉट बी क्लेम क्रेडिटर्स रुपीज 4000 विल नॉट बी क्लेम क्रेडिटर्स आज 4000 जेटा क्यों क्लेम करा तो क्रेडिटर्स जो क्यों क्लेम ना करे हमारे क्रेडिटर्स तो कमे तो क्रेडिटर्स कमले क्यों है डेबिट है तेल क्रेडिटर्स अकाउंट डेबिट टू रिवल्यूशन तेल रिवल्यूशन क्रेडिट दिए कि बाय सान्ड्री क्रेडिटर्स अकाउंट 4000 एरपर हम रिवल्यूशन प्रॉफिट बा लॉस कैलकुलेशन करब डेबिट दिक हे 48000 তাহলে আমাদের ডেফিসিট থাকছে 44000 তাহলে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট P Q R 44000 into 2/10 44000 into 3/10 আর 44000 into 5/10 এটা কি হচ্ছে লস অন রি ভ্যালুয়েশন ৮৩,৩,২০০ আর ২২,০০০ এরপর আমাদের বাকি আছে কি গুডউইল অ্যাডজাস্টমেন্ট গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড রুপিজ 72000 ফার্মের গুডউইল 72000 আছে অ্যান্ড দ্য সেম ওয়াজ টু বি ট্রিটেড উইদাউট ওপেনিং গুডউইল অ্যাকাউন্ট এটার ট্রিটমেন্ট করতে হবে কি গুডউইল অ্যাকাউন্ট না খুলে দ্যাটস মিন গুডউইল অ্যাকাউন্ট ইজ নট টু বি ওপেন্ড তার মানে আমাকে একটা ওয়ার্কিংস করতে হবে adjustment for goodwill P Q R
গুডউইল ইন দ্য ওল্ড রেশিও। ওল্ড রেশিও ছিল কত? 2:3:5। তাহলে গুডউইলটাকে এই রেশিওতে ভাগ করতে হবে। তাহলে গুডউইলকে ডিস্ট্রিবিউট করলে হলো কত? 14,400, 21,600 আর 36,000। এখান থেকে লেস করলে এস গুডউইল ইন দ্য নিউ রেশিও। তাহলে দেখো নিউ রেশিও দেওয়া আছে কিনা কোশ্চেনে। কোশ্চেনে কোথাও নিউ রেশিও দেওয়া নেই, তাহলে নিউ রেশিও দেওয়া না থাকলে যে চলে যাচ্ছে আমরা তাকে বাদ দিয়ে দেবো। তাহলে রেশিও ছিল কি? 2:3:5। তাহলে আর চলে যাচ্ছে, আর কে বাদ দিলে কত থাকছে? 2:3। তাহলে পি মাইনাস ফিগার কিউ মাইনাস ফিগার আর প্লাস ফিগার। তাহলে রুলস ছিল কি? যারা মাইনাস ফিগার হচ্ছে তাদের ক্যাপিটাল কমবে, তাহলে ক্যাপিটাল কমলে ডেবিট। তাহলে পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তোমাদেরকে এই জার্নালিটা লিখতে হবে না, বাট আপাতত মনে রাখার জন্য লিখবে, লেজার পোস্টিং বোঝার জন্য। কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে পিস ক্যাপিটাল ডেবিট, কিউস ক্যাপিটাল ডেবিট, টু আর্স ক্যাপিটাল। তাহলে লেজার পোস্টিং কী হবে? পার্টনার্স ক্যাপিটালে টু আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আর্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এর ঘরে টাকাটা বসবে না, পি আর কিউ এর ঘরে বসবে কত? পি 14,400, কিউ 21,600। আর কী হবে? বাই পিস ক্যাপিটাল বা বাই কিউস ক্যাপিটাল অর একসঙ্গে বাই পি অ্যান্ড কিউস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটালটা আরের ঘরে 36,000। তাহলে আমাদের গুডউইলের ট্রিটমেন্ট হয়ে গেল। এবার বলছে কি, আর ওয়াজ টু বি পেইড 15,000 ইন ক্যাশ থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে আরকে যদি ক্যাশ দেওয়া হয় তাহলে আর এর ক্যাপিটাল কমবে, বা আর রিসিভার ডেবিট, আর অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর এর ঘরে 15,000। অ্যান্ড দেন কি বলা আছে? দ্য ব্যালেন্স ওয়াজ টু বি ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট, বাকিটা তার লোন অ্যাকাউন্টে পাঠানো হবে। তাহলে আমরা কী করে দেখবো? ক্রেডিট মাইনাস ডেবিট করবো। তাহলে ডিউ বেরিয়ে বা তোমরা ওয়ার্কিংসও করতে পারো, প্রথমে আর্স ডিউ বলে ক্যালকুলেশন করতে পারো বা অ্যামাউন্ট পেবল টু আর। তাহলে ক্রেডিট মাইনাস ডেবিট করতাম, সেক্ষেত্রে 96,000 মাইনাস 5,000 মাইনাস 22,000 মাইনাস 15,000,
তাহলে 54,000, তাহলে 54,000 ডেফিসিট আছে। এটা কি হবে? লোন ফ্রম আর। তোমরা ওয়ার্কিংসও ক্যালকুলেশন করতে পারো। প্রথমে ক্যালকুলেশন করবে অ্যামাউন্ট পেবল টু আর, 96,000 মাইনাস 27,000, তারপর ওখান থেকে যেহেতু ওকে 15,000 পেমেন্ট করা হচ্ছে, পেমেন্ট করার পর বাকি থাকছে আর্স লোন। তাহলে টু লোন ফ্রম আর, 54,000 লোন হচ্ছে বাকি টাকাটা, তারপর ক্যাপিটালের সি বিটে দেবে। চলো সিডি বিডি হয়ে গেল, তোমরা, আমি সেভ করেছি যেহেতু জায়গা নেই, তোমরা এটাকে সিডি করে বিডি করে দেবে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, রিভলিউশন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা দরকার হলে পজ করে তারপরে কপি করবে। চলো কপি করতে থাকো।